পাঁচ তারিখের মধ্যে বেতন ছাঁটাই নির্যাতন ও ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ সহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। সকাল থেকে তেজগাঁও রেল স্টেশন অংশে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন তারা। কর্তৃপক্ষ দুপুরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কাল থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান শ্রমিকরা। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। সকাল ছটা থেকে কাজ বন্ধ রেখে এভাবেই আন্দোলনে নামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকরা। তাদের অভিযোগ, এক মাস বিশ দিন ধরে তাদের বেতন দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিনো হাইড্রো কোম্পানি। চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিক নির্যাতন, বিনা নোটিশে ছাঁটাই, আহত শ্রমিকদের ভাতা না দেয়া, ঠুনকো অজুহাতে বেতন কাটা সহ বিস্তর অভিযোগ শ্রমিকদের। সকালবেলা নাস্তা করতে দেয় না, সন্ধ্যা সাড়ে ছয়টাও নাস্তা করতে দেয় না। আমাদেরকে অনেক সময় কাটিং করে এখান থেকে বের করে দেয়। 30,000-35,000 টাকা এক একটা লোক টাকা দিয়ে ঢুকছে, দুই দিন সে ডিউটি করতে পারে নাই, তাকে চায়না কাটিং করে দিল। কর্মগত অবস্থায় যে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে তো তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেদিনকার হাজিরা পর্যন্ত সে পায় না। গায়ে হাত তোলা তুলি বকাবকি, তাদের একটা ভাষা আছে মালেকাফি, কথায় কথায় মালেকাফি, মালেকাফি মানে হচ্ছে সবচেয়ে একটা নিকৃষ্ট ভাষা, চায়না ভাষা যেটা নিকৃষ্ট ভাষা বলে সেটা হচ্ছে মালেকাফি। আর আমাদের যে এখানে যে উপরের কর্মকর্তা যারা আছে তাদেরকে যদি আমরা অভিযোগ করি যে এরকম বলছে, তারা বল এক কথায় বলে যে এটা এভাবেই চলবে, যদি আপনার ভালো লাগে চাকরি করতে পারেন, না লাগলে আপনি চলে যান। আগের চেয়ে আরো বেশি অত্যাচার শুরু করে দিছে তারা। আমরা উপরে কাজ করি, উপরে কোনো পানির সমস্যা, পানি নাই, পানিটা 20 মিনিট লাগে হাইটে আসতে নিচে, এবং পানি খাওয়ার আসার সময় একটু রেডি হয়ে গেলে বসে চিল্লা তুই গেছত করে এই জায়গায়। ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ সিনো হাইড্রোর কর্মকর্তাদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা এড়িয়ে যান। চারটি জনশক্তি প্রতিষ্ঠান এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে জনবল সরবরাহ করছে, তবে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও শ্রমিক নিয়োগের সময় টাকা দাবি করার অভিযোগ আছে। এখন মোর দেন 4,000 স্টাফ এখানে কাজ করছে, তো সেই তুলনায় যদি আপনার ড্রপ আউট অনেক বেশি হতো তাহলে কিন্তু আপনাদের মানে এত শ্রমিক আপনারা দেখতে পেতেন না। কে কাকে কোথায় দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ আমরা তাদেরকে অনেকবার বলেছি যে তোমাদেরকে কেউ যদি টাকা নেয় তোমরা আমাদেরকে লিখিত জানাবা, তা আমরা এটাকে অ্যাকশন নেব, কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো লিখিত কোনো অভিযোগ কিন্তু কেউই দেয়নি। এক পর্যায়ে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের এক মাস 20 দিনের পাওনা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তাদের সাথে কথা বলার পরে অলরেডি ব্যাংক থেকে টাকা তাদেরকে ছাড় করে দিয়েছে, শ্রমিকের মধ্যে টাকা প্রত্যেকের মোবাইলে ঢুকে গেছে। এরা যে 6টা দাবি দিছিল যে 5 তারিখের মধ্যে বেতন দিতে হবে, অন্যায়ভাবে শ্রমিককে ছাঁটাই করা যাবে না, এই 6টা দাবি চায়না কোম্পানি মেনে নিয়েছে। 3 মাস আগেও একই দাবিতে আন্দোলনে নামতে হয় শ্রমিকদের, তখনও সমাধানের আশ্বাস দিলেও কথা রাখেনি কর্তৃপক্ষ। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।